Welcome to Urbi's Kitchen Story. আজকে আমি বকফুলের বড়া করব। এই যে এটা হচ্ছে বকফুল, বকফুলটাকে আমি কেটে নিয়েছি। এটার মাথাটাকে কেটে নিয়ে মাঝখানটাকে এরকম কাটতে হবে। কেটে পুরোটা কাটবেন না, কেটে ভিতরে যে বোটাটা থাকে সেটাকে পুরো বের করে নিতে হবে। ঠিক আছে, দিয়ে এরকম ভাবে আমি কেটে রেখেছি। তো এটা খুবই ইজি একটা রান্না এবং এটা আমরা ডালের সাথে খেতে সবাই খুব পছন্দ করি। তো এটা এমনি বাজারটা ছেড়ে সব জায়গায় কিনতে পাওয়া যায়। তো চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি ময়দা দিয়ে দেবো, এটা ময়দাতে করলেই ভালো হয়। জাস্ট অল্প একটুখানি ময়দা দেবো, দিয়ে এর মধ্যে আমি দিচ্ছি 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি লঙ্কা। লঙ্কাটা আমি এভাবে কেটে নিচ্ছি। আর হচ্ছে রান্নাটা কিন্তু সাদা তেলে হবে, তো ভালো মতো ধুয়ে পরিষ্কার করা আছে বকফুলগুলোকে। দিয়ে দিলাম, দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেবো আমরা। অল্প অল্প জল দিয়ে এটা ব্যাটারটা আমি তৈরি করে নেব। এর মধ্যে আমি একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আপনারা চামচ দিয়েও করতে পারেন বা ছোটো হ্যান্ড ওয়েজ যদি থাকে সেটা দিয়েও করতে পারেন। তো আমি এখানে একটা হ্যান্ড ওয়েজ নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো এরকমভাবে অল্প অল্প জল দিয়ে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন। আমার ব্যাটার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে 1 চিমটে বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে খুব ভালো মতো মিক্স করে নেবো। দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি এবং খুব সুন্দর একটা কনসিস্টেন্সি এসেছে ব্যাটারটা। এটা খুব বেশি মোটাও হবে না এবং খুব বেশি পাতলাও হবে না। তো এবার আমি কড়াইতে তেলটা বসিয়ে নিয়েছি। তো কড়াইতে আমি সাদা তেল বসিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি যেটা মানে ভাজাভুজি করার সময় আগেও আপনাদের বলেছিলাম, এখনও বলছি, একটুখানি তেল আমরা এই ব্যাটারটার মধ্যে নিয়ে নেব। নিয়ে আমরা সেটাকে মিক্স করে দেব। তোমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বকফুলটাকে ব্যাটারের মধ্যে দিয়ে ভালোর মধ্যে ব্যাটারি এটাকে কোট করব, করে আমরা এটাকে ছেড়ে দেব। তেলটা খুব ভালো মতো আমার গরম হয়ে গেছে, আমি এটাকে লো হিটে করে নিয়েছি, দিয়ে এটাকে আমরা ছেড়ে দেব। খুব মোটা ব্যাটারে কোট করার দরকার নেই, তাহলে ময়দা ময়দা টাইপের খেতে লাগবে। দিয়ে এরকমভাবে এটাকে আমরা ছেড়ে দেব, দিয়ে এটাকে কিন্তু এপিট ওপিট ভালো করে ফ্রাই করতে হবে। দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি আমি গ্যাসটাকে। ক্যামেরাটা বারবার অটো ফোকাস হয়ে যাচ্ছে, সরি। হ্যাঁ, তো এরকমভাবে দেবো, দেখুন, দিয়ে এটা একটু ফ্রাই হওয়ার সময় দেবো। তোমার একদিকটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি অন্য দিকগুলোকে ফ্রাই করে নেবো উল্টে পাল্টে। গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি, দেখুন ভালো মতো কিন্তু একদিকটা ফ্রাই হয়ে গেছে। এটা করতে খুব একটা খাটনি নেই, কিন্তু খেতে খুবই সুস্বাদু, দুর্দান্ত খেতে। আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করুন, বকফুল কিনে এনে, বকফুল তো সব জায়গায় কিনতে পাওয়া যায়, তো লোকালিটি বাজারে বলুন, যে কোনো স্টেশনের সামনে বলুন, সব জায়গায় পাওয়া যায়। তো এটা কিনে এনে প্লিজ বানাবেন বাড়িতে। তো এরকম আরেক দিকটা হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু এটা ভাজা কমপ্লিট, এবার আমি এটাকে তুলে নেব। এই যে আমি এখানে একটা পেপারের ওপরে টিস্যু পেপার দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি তুলে নেব।
এটাকে অল্প অল্প করে ব্যাচে ভাজবেন, না হলে একসাথে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি পরের ব্যাচটাও দিয়ে দিচ্ছি। এটা এরকমভাবে আপনারা চাইলে আমাদের লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারেন, এবং যদি ক্রিসপিনেস চান একটু বেশি, যদি ব্যাটারে দেখেন যে ব্যাটারটা মানে সেরকম খুব বা পাতলা হয়ে গেছে বেশি বা কিছু, কিন্তু তাহলে তো আর ক্রিসপি হবে না। যদি ক্রিসপিনেস চান তাহলে একটু মধ্যে পোস্ত দিয়ে দেবেন। আপনারা চাইলে জোয়ান টোয়ান অ্যাড করতে পারতেন, কিন্তু আমি জোয়ানটা খুব একটা পছন্দ করি না বলে জোয়ানটা অ্যাড করলাম না। দেখুন এটা কিন্তু এক পিঠটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। এইগুলোকে এপিট ওপিট এরকমভাবে তুলে ভাজতে হবে, আর গ্যাসটা কিন্তু মিডিয়াম টু হাই হিটেই রাখবেন, একদম লো করে দিলে এটা হতে চাইবে না। দেখুন এগুলো খুব ভালো মতো লাল লাল করে ফ্রাই হয়ে গেছে, তো এগুলোকে এবার আমি তুলে নেব। ব্যাস আমার রান্না ডান। আমি বকফুলের বড়া এখানে রেডি অ্যান্ড সার্ভ। এটা খুবই ক্রিসপি, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাতে পারি। দেখতেই পাচ্ছেন খুব ক্রিসপি হয়েছে। ব্যাটারটা কিন্তু যেরকম আমি বললাম ঠিক সেরকমভাবেই করবেন, না খুব থিক হবে না খুব থিন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, নিচে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো, আর অবশ্যই এটাকে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর তার পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও দেবো আপনারা নোটিফাইড হয়ে যাবেন। তো আজকের ভিডিও এইটুকুনি, আমি আবার পরের দিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা, লাভ ইউ।